স্মার্টফোন স্কুলে তোমাদের সকলকে স্বাগত। এই চ্যানেলটি প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর সাথে বেল চিহ্নটাতেও ক্লিক করে দাও। ধন্যবাদ। সেমিস্টার অ্যাডভাইজারি হিসাবে দেখছে রাজ্য। বন্ধুরা, আবার একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে তোমাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। ভিডিও শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ করবো, যদি কোনো বন্ধু চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল চিহ্নটাকেও ক্লিক করে দেবে, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সব থেকে ফার্স্টে তোমাদেরকে দিয়ে থাকি। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে দিই। সেপ্টেম্বরের চূড়ান্ত সেমিস্টার নেওয়ার জন্য ইউজিসির পরবর্তী নির্দেশিকা অন্য সব রাজ্য মেনে নিচ্ছে কি না বা কী ব্যবস্থা নিচ্ছে তা দেখে এ বিষয়ে এগোবে পশ্চিমবঙ্গ। আজ রাত পর্যন্ত সেই ইঙ্গিত মিলেছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে পরীক্ষা এবং শিক্ষাবর্ষ নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের যে পরামর্শ নির্দেশিকা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কাছে আগেই পৌঁছেছে, তাতে পরীক্ষা না নিয়েই পড়ুয়াদের মূল্যায়নের কথা বলা হয়েছিল। যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগে ঠিক হয়েছিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে 70-30 ফর্মুলায় চূড়ান্ত সেমিস্টারের ছাত্রছাত্রীদের মূল্যায়ন হবে, কিন্তু রাজ্য সরকারের পরামর্শ নির্দেশিকায় কোনো রকম পরীক্ষা না নেওয়ার কথা বলার পাশাপাশি চূড়ান্ত সেমিস্টার এবং চূড়ান্ত বর্ষের ক্ষেত্রে 80-20 ফর্মুলা দেওয়া হয়েছে। অর্থাৎ 80% নিতে হবে আগের সেমিস্টারগুলির মধ্য থেকে ভালো ফল যেটির তার থেকে, 20% অভ্যন্তরীণ মূল্যায়ন থেকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে হোম অ্যাসাইনমেন্ট শেষ করে বেশিরভাগ পড়ুয়া জমাও দিয়েছেন, অর্থাৎ পরীক্ষা হবে না ধরে নিয়েই বিশ্ববিদ্যালয়গুলি এগোচ্ছিল, ফলে আজকের নির্দেশিকার পর জটিলতা বেড়ে গেল। শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, সামগ্রিকভাবে এই নির্দেশিকা ঘিরে প্রশ্ন উঠেছে। পরীক্ষার্থী অভিভাবকদের এক বড় অংশের জিজ্ঞাসা, দেশে প্রতিদিন কোভিড সংক্রমণ সংখ্যা যেখানে 25,000 ছুঁই, সেখানে পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হলো কী করে? কেউ অসুস্থতার কারণে বসতে না পারলে কবে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ মিলবে তারও তো নিশ্চয়তা নেই। অনেকে আবার বলেছেন, ইঞ্জিনিয়ারিং ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকাও পিছিয়ে সেপ্টেম্বরে করা হয়েছে, কিন্তু সেখানে না বসলে একজনের তবু অন্য কিছু পড়ার সুযোগ থাকে, ওই প্রবেশিকাও পরের বার দিতে পারবেন তিনি। কিন্তু এক্ষেত্রে কেউ করোনা আক্রান্ত হয়ে পরীক্ষা দিতে না পারলে অনিশ্চিত হয়ে পড়বে পরবর্তী স্তরে তার পড়ার সুযোগই। এই সিদ্ধান্তের কারণ হিসেবে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, একদিকে নিজে চূড়ান্ত পরীক্ষায় বসে পাওয়া নম্বর পড়ুয়াদের আত্মবিশ্বাস যোগাবে, তেমনি তার গ্রহণযোগ্যতাও অনেক বেশি হবে দেশ বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানে, ফলে বাড়বে ভালো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগও। এও জানানো হয়েছে, চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা খাতা কলমে অথবা অনলাইনে কিংবা দুই মিশিলে নেওয়া হয়ে যেতে পারে। যাদের আগে কোনো পরীক্ষার বাকি রয়েছে তাদেরও তাতে বসার সুযোগ করে দিতে হবে। কেউ যে কোনো কারণে চূড়ান্ত বর্ষের পরীক্ষায় বসতে না পারলে সময় সুযোগ হলেই তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানেরই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর এই ভিডিওর মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।